দীর্ঘ টাল বাহানার পর অবশেষে গঠিত হলো আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েত দায়িত্ব নেওয়ার পর সভাপতির দাবি অসম্পূর্ণ কাজ শীঘ্রই সম্পূর্ণ হবে অবশেষে আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি গঠিত হল বুধবার প্রসঙ্গত গত আঠাশে আগস্ট আমডাঙ্গার বেশ কিছু পঞ্চায়েতে গন্ডগোলের জেরে স্থগিত হয়ে যায় বোর্ড গঠন আমডাঙ্গায় চব্বিশ আসন বিশিষ্ট পঞ্চায়েত সমিতি গঠন করল শাসক দল যারা কেসে আছে মার্ডার করেছিল তারা পুলিশের ভয় ওই বাইরে থাকলে আজ দুজন সভাপতি নির্বাচিত হয়েছেন সুচিত্রা দাসমণ্ডল সহসভাপতি হয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন দুজনেরই বক্তব্য যে উন্নয়নের কাজ বাকি আছে তা দ্রুত সম্পন্ন করা হবে এই অশান্ত বাতাবরণ আমরা শান্তির লক্ষ্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি কিন্তু মানুষ মানুষকে আমরা শান্তির বাতাবরণে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করেছি বহু বিভিন্নভাবে আপনাকে আমরা শান্তির জায়গা ফিরিয়ে নে আমরা অন্য কোনো অঞ্চলে সেই তাজ পার্কেশন ছড়াতে দেয়নি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড আমডাঙা